যে লোকটা ধনী হতে চায় তার জন্য ধনী হওয়ার জন্য এতটুকুন কথা যথেষ্ট। যদি অল্পে লোকটা তুষ্ট হয় তার আত্মা যদি অল্পে তুষ্ট থাকে ওই লোকটাকে যিনি ধনী বানায় দিবেন তিনি কে? একটু ধনীদের দিকে তাকায় দেখেন। যমুনার বাবুল সাহেব মারা গেল, কোটি কোটি টাকার মালিক, করোনাকালীন সময়ে যখন মারা গিয়েছে টাকা তার জন্য কোনো কাজে আসে নাই। এসালাম মাসুদ সাহেব এত বড় ধনী মানুষ, কোটি কোটি টাকা করোনাকালীন সময়ে দান করেছেন, ওনার ভাইটা যখন আক্রান্ত হয়েছে ওনার ভাইটাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই জুমাতে একজন মুসল্লি আমার মসজিদে এসেছে, হাত পাতার কাঁপতেছে। আমি বললাম এমন কেন? বললো হুজুর একই দিনে আমার পরিবারের দুজন মারা গিয়েছে, আমার দুইটা ভাই, একজন সাতটার সময় একজন জোহরের নামাজের সময় মারা গিয়েছে। এই দৃশ্য দেখার পর থেকে আমার হাত পা গুলা এইভাবে নড়ে, কেমন যেন অসুস্থ আমি হয়ে গেছি। আমি চিন্তা করলাম আল্লাহ মৃত্যু কেমন ওয়াজের নাম, এরপর আমরা তুষ্ট হই না। চতুর্থ নম্বরে ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি, যেই লোকটা বক্তা খুঁজে বক্তার ওয়াজ শুনবে চিন্তা করে, সবচেয়ে বড় বক্তার নাম হলো মৃত্যু, ফাল মাউতু ইয়াকফি, মৃত্যু নামক বক্তা থেকে কেউ যদি ওয়াজ শুনে, কেউ যদি ওয়াজ শিখে, কেউ যদি জীবন পরিবর্তন করতে চায় তার জীবনকে যিনি বদলায় দিবেন তিনি কে? আহারে মানুষ, আহারে মানুষ, কয়জন মৃত্যু থেকে শিক্ষা নেই? এই যে আজকেও মসজিদে নামাজ পড়লাম, খাটিয়াটা পাশে কাপড় দিয়ে ঢেকে রাখছে, কত সুন্দর সুন্দর বাড়ি আমাদের, কত গাড়িতে আমরা চড়ি, কিন্তু এই খাটিয়াটার দিকে তাকালেই আরেকটা জগতের কথা মনে হয়, অদৃশ্যের জগৎ। সেই জগতের একদিনের দৃশ্য যদি আপনি দেখতেন, এক মুহূর্তের দৃশ্য যদি দেখতেন, আল্লাহর হাবিব বলছেন আল্লাহ তাদাফানু, দাফন কাফনের কথা তোমরা ভুলে যেতে, দাফন কাফনের কথা তোমাদের মনে থাকতো না, সেই জগতে আমাকে আপনাকে চলে যেতে হবে। এই চারটি বিষয়ে যে চারটা বিষয় বললাম, আলী রাদিয়াল্লাহ তাআলা আনহু বলছেন, মান মিনকুম, তোমাদের মধ্যে যে লাম ইয়াজিদ ওয়াহিদ মিন আরবা, এই চারটার কোন একটাকে নিজের আপন বানাতে পারে নাই, ফান্নারু তাকফি, তার জন্য জাহান্নামের আগুন যথেষ্ট, জাহান্নামের আগুন তাকে শায়েস্তা করবে, জাহান্নামের আগুন তার ঠিকানা হবে, ঠিক নেবে ঠিক। এবার হিসাব মিলান, আল্লাহকে কি আমরা বন্ধু বানাতে পেরেছি? কোরআনকে কি আমরা আমাদের সঙ্গী বানাতে পেরেছি? অল্পে কি আমরা তুষ্ট হতে পেরেছি? আমরা মৃত্যু নামক বক্তা থেকে শিক্ষা নিতে কি পেরেছি? চারটার কোনোটাই পারিনি, তাহলে আমরা কেমন করে জান্নাতের পথে আগমন হব? জান্নাতের পথে কেমন করে আগমন হব? কেমন করে জান্নাতের পথে আছি বলে আমরা মনে করব? আজকে দেখেন, জর্জ ওয়াশিংটনের একটা গবেষণা, জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেল যে সারা পৃথিবীর মানুষের মধ্যে তারা গবেষণা চালিয়েছে, ইসলাম মানে কারা, তারা গবেষণা করতে গিয়ে দেখে সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে গবেষণা চালিয়ে, মুসলিম দেশগুলোর উপরে গবেষণা চালিয়ে তারা দেখেছে সবচেয়ে বেশি ইসলাম চর্চা করে নিউজিল্যান্ড। আসলে কি তারা মুসলমান না খ্রিস্টান বলেন? এরপরে তারা দেখেছে সবচেয়ে বেশি ইসলাম চর্চা করে লুক্সেমবার্গ, তারা সবচেয়ে বেশি ইসলাম চর্চা করে, তারাও খ্রিস্টান, তারাও খ্রিস্টান। তার মানে হচ্ছে পৃথিবীর ভিতরে এখন মুসলমানরা ইসলাম চর্চা করি না, আমরা যারা মুসলিম ইসলাম আমরা চর্চা করি না, আমরা নামাজ পড়ি কিন্তু আমরা ওজনে কম দিই,
নামাজ পড়ি খাদ্যে ভেজাল দেই, নামাজ পড়ি আমরা মিথ্যা বলি, তার মানে নামাজ পড়ে ইসলাম চর্চা করি, অন্যান্য কাজে আমরা ইসলাম চর্চা করি না, ঠিক না বেঠিক? মরবেন বলে, হিসাব দিতে হবে বলে এই চিন্তা আমাদের ভিতরে নাই। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, কোনো সন্দেহ আছে? বলেন, কোনো সন্দেহ আছে? এই যে আমি আপনি যে মরে যাই, চিন্তা করেন ইসলাম কতটা শ্রেষ্ঠ। কেউ পুড়িয়ে ফেলে, শেষ শেষ। কিন্তু আমি আপনি যখন মৃত্যুবরণ করি, মৃত্যুর পরে আমাকে আপনাকে কত সুন্দরভাবে গোসল করানো হয়, যাতে করে ব্যথা না পায়, সুন্দর সাদা কাফনের কাপড়ে জড়িত করা হয়, সালাতুল জানাজা আদায় করা হয়, দাফন কাফন করা হয়, এই দিকটাও প্রমাণ করে দেয়। এই একটি দিক নিয়ে যদি চিন্তা করেন তাহলে আপনি বুঝবেন ইসলাম শ্রেষ্ঠ কেন। ইসলাম শ্রেষ্ঠ এই জন্য, কারণ ইসলাম মানুষকে জীবিত অবস্থায় যেমন সম্মান দেয়, মৃত্যুর পরেও মানুষের সম্মান আছে না নাই? আমার ভাইয়েরা যারা এখানে এখন বসা আছেন, আজকের এখান থেকে আমরা শিক্ষা নিতে চাই, তার মানে আমাকে যেহেতু দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, আমার মৃত্যু হবে, আমাকে আল্লাহ জাহান্নামের আগুন দিতে চান না। রাসূল একদিন বন্দীদের আচরণ দেখায় বুঝাইয়া দিলেন, বন্দী একটা মা তার শিশু বাচ্চাকে খুঁজে পাচ্ছিল না, মা সন্তানের জন্য চিৎকার করে কাঁদতেছিলেন, দৌড়াচ্ছিলেন, কোথায় আমার সন্তান, কোথায় আমার সন্তান। যত ছোট্ট বাচ্চা পেয়েছে মা, ছোট্ট বাচ্চাকে পাওয়া মাত্রই মা সন্তানটাকে, ওই ছোট্ট বাচ্চাকে সন্তান মনে করে খাবার খাইয়েছে, হঠাৎ করে যখন মা সন্তানটাকে পেয়ে ফেলেছে, মা এত খুশি হলো, মা সন্তানটাকে খাবার খাইয়েছে, মা আদর করতেছে। আল্লাহ নবী দেখায় বললেন, সাহাবীরা দেখো এই মহিলা যেমন তার সন্তানটাকে আদর করতেছে, এই মহিলা কি তার সন্তানটাকে আগুনে ফেলতে পারবে? সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, না আগুনে ফেলবে কেমন করে, মা তো সন্তানকে আগুনে ফেলতে পারে না। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মা যেমন সন্তানকে আগুনে ফেলতে পারে না, ঠিক তেমনি আমার আল্লাহ তার কোন গোলামকে আগুনে ফেলতে গেলে মায়ের চাইতে বেশি যার মায়া লাগবে তিনি কে? ইন্না আল্লাহ জাআলা আর-রাহমাতা মিআতা আজজা, ভালোবাসা মায়া দয়াকে আল্লাহ 100 ভাগে ভাগ করেছেন, এক ভাগ দুনিয়াতে দিলেন, 99 গুণ ভালোবাসা যার কাছে রেখে দিলেন তিনি কে? সামান্য একটা অবুজ প্রাণী সে পর্যন্ত সন্তানকে ভালোবাসে, এই ভালোবাসায় এক ভাগ ভালোবাসার কারণে, আর 99 গুণ ভালোবাসা যার কাছে তিনি কে? যেটা আল্লাহ কোনো ভাগ করেন নাই, নিরেট রেখে দিয়েছেন, পিওর রেখে দিয়েছেন, ওই নিরেট ভালোবাসার ভিতরে টান লেগে যাবে, বান্দা যদি জাহান্নামী হয় টান লেগে যাবে। কিন্তু আল্লাহ কেন জাহান্নাম জাহান্নামীকে জাহান্নাম দিবেন? এই জন্য দিবেন কারণ তিনি সেদিন কোন জুলুম করবেন না। আপনি যে অন্যায়গুলো করেছেন এই অন্যায়ের কারণে তিনি সেদিন আপনার উপরে জাহান্নাম দিবেন, কিন্তু সেদিন আল্লাহর কাছে মায়া লাগবে, কষ্ট লাগবে, কিন্তু তিনি কারো উপরে জুলুম করতে পারবেন না, কারো উপরে তিল পরিমাণ জুলুম করবেন না। আজকে যারা এখানে বসছেন চিন্তা করে দেখে, এইখানে যারা বসেছি কতজন লোক কেমন আছি, জাহান্নাম আমার জন্য হারাম হয়েছে কিনা কতজন লোক এটা নিয়ে চিন্তা করি। আপনি যদি জাহান্নামের আগুন হারাম বানাতে চান, সালাসুন মান কুন্না ফিহি, এমন তিনজন ব্যক্তি আছে যার উপরে জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম বানায় দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। এক নাম্বার ব্যক্তি হচ্ছে আল ঈমান বিল্লাহ, যে ঈমান আনছে কার উপর? আরো জোরে বলেন, কার উপর?
ثلاث من كنا فيه حرم على النار وحرمت النار عليه এমন তিন ব্যক্তি আছে যার উপরে শুধু জাহান্নামের আগুন হারাম না, জাহান্নামকেও তার উপরে হারাম বানায় দিয়েছে। জাহান্নাম তাকে স্পর্শ করতে পারবে না, জাহান্নাম তাকে টেনে নিতে পারবে না, জাহান্নাম তাকে স্পর্শ করবে না, আগুন তাকে কোনোদিন পাবে না। বলেন আল্লাহু আকবার। এক নাম্বার ঈমান বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা। মৌতের আগে একটাবার চিন্তা করবেন, আল্লাহর উপরে যারা ঈমান এনেছেন ঈমানটা সত্যিকারে এনেছেন কিনা। আপনি আল্লাহর উপরে ঈমান আনলেন, তাগুতকে আপনি বড় মনে করলেন, আল্লাহর উপরে আপনি ঈমান আনলেন, অবিশ্বাসীদেরকে আপনি বন্ধু বানালেন, আল্লাহর উপরে আপনি ঈমান আনলেন, শৈথল্য পরায়ণ করে চললেন, আল্লাহর উপরে আপনি ঈমান আনলেন, আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি জিকির করেন না, আপনি আল্লাহকে ডাকেন না, আল্লাহর তাসবিহ আদায় করেন না, আল্লাহর জন্য রুকু করেন না, সেজদা দেন না, এমন ঈমানদার মুসলমান আছে না নাই? নিজেরে অনেক বড় ঈমানদার মনে করে, কিন্তু আসলে কি লোকটা ঈমানদার হতে পেরেছে? তাহলে প্রথম শর্তে আমরা অনেকেই নাই। দ্বিতীয় শর্তে আসেন, ওয়া হুব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। সাহাবাই কেরাম আল্লাহর ভালোবাসা কোথায় জায়গা দিয়েছে? ইসলামের দাওয়াত দিতে গিয়েছে, তরবারি দিয়ে আঘাত করা হয়েছে, ঝরঝর করে যখন রক্তগুলো ঝরতেছে, রক্তগুলো ধরে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ফুস্তু রব্বিল কাবা, ও কাবার মালিক আমি সফল হয়ে গেলাম, ইসলামের দাওয়াত দিতে এসেছি, আমাকে রক্তাক্ত করেছে, আমি সফল হয়ে গেলাম, আমি সফলতা পেয়ে ফেললাম। বলেন আল্লাহু আকবার। এখন আমরা আল্লাহর মহাব্বত কলিজায় জায়গা দিতে পারি না। সাহাবীরা আল্লাহর মহাব্বতকে কলিজায় জায়গা দিয়েছে, কিচ্ছু নিতে পারে নাই, সব দিনের জন্য দিয়ে গিয়েছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ প্রান্তে শহীদ হয়েছে। রসুল বলছে, একটা টুকরা কাপড় আনো তো মুসাবের জন্য, একটা টুকরা কাপড় পর্যন্ত নাই, মাথা ডাকলে পাটা বের হয়ে যায়, পা ডাকলে মাথাটা বের হয়ে যায়। আর আমরা দিনের দাওয়াত দেই, আল্লাহ কত সুখ দিয়েছে, শান্তি দিয়েছে, এই সুখ শান্তির মধ্যে থেকে প্রতিনিয়ত মনে করা দরকার। দুনিয়ার জীবনে যারা অধিক সুখ পায়, অধিক শান্তি পায়, অধিক খানা পায়, অধিক পরিমাণ রিজিক পায়, অধিকাংশ মানুষ আখেরাতে না খেয়ে থাকবে। এত সুখের পরেও যদি আল্লাহকে না ডাকে, না খেয়ে থাকতে হবে, আল্লাহর আদালতে বিচারের সম্মুখীন হতে হবে, ঠিক না বেঠি? এক টুকরা কাপড় নিতে পারে না। আউয়ালু সাফির ফিল ইসলাম, ইসলামের প্রথম অ্যাম্বাসিডার সাহাবি, দিনের দাওয়াত নিয়ে গেছেন, দুয়ারে দুয়ারে ঘুরছেন, খানা পায় নাই, যখন উনি শহীদ হয়ে গেলেন, এক টুকরা কাপড় পায় নাই, মাথা ঢেকে দিছে কাপড় দিয়ে, পাউটা ঢেকে দিছে ইজখির নামক ঘাস দিয়ে। এই ছিল আমার দিন, এই ছিল আমাদের ধর্ম, এই ছিল সাহাবায়ে কেরামের আত্মত্যাগ কুরবানি। মা আনা আলী ওয়া সাহাবি, যেই পথে আমার নবী ছিল, সাহাবীরা ছিল, ওই পথ যদি আপনি মানেন, যিনি আপনাকে অবশ্যই বিজয় দান করবেন, তিনি কে? আজকে 180 কোটি মুসলমান, এরপরে আমরা মার খাই কেন? 2011 সনে সিরিয়া মার খাওয়া শুরু হলো, 2021 চলতেছে, সুদীর্ঘ 10টা বছর ধরে আমার মুসলমানরা মার খায়। কেন মার খায়? এই জন্য মার খায়, আজকে সারা দুনিয়ার মুসলমানরা মুসলমান হয়ে মুসলমানের কথা ভুলে গেছি, ঐক্য ভুলে গেছি, ভ্রাতৃত্ব ভুলে গেছি। আমরা ছিলাম বুনিয়ান উম্মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো। আজকে দেখেন ওই সিরিয়ার ক্যাম্প গুলাতে, শরণার্থী ক্যাম্প গুলাতে কাদা মাটি এক হয়ে গিয়ে শীতের সময়ে কনকনে শীতে থরথর করে কাঁপতেছে, কিন্তু মুসলমানরা
আমাদের মোড়ল যারা স্পাইনাল কর্ড না থাকার কারণে, ব্যক্তিত্ব না থাকার কারণে, মেরুদণ্ড না থাকার কারণে আমাদের রাজা বাদশারা আমাদের শাসক গুলাম নিজেদের আনন্দ উল্লাস নিয়ে মেতে আছে, ওই মুসলমানদের কথা এখনো ভুলে ঘুমন্ত অবস্থায় আছে, ঠিক না বেঠি? কেমন করে আল্লাহর কাছে জবাব দেবে? আল্লাহর কাছে জবাব দেবে? কিছু নেন নাই সাহাবায়ে কেরাম, সব দিয়ে গেছে, সব দিয়ে গেছে। আমরা মাঝে মাঝে চিন্তা করি, কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবো? আল্লাহ যখন বলবে গোলাম সব তো তোদেরকে দিয়েছিলাম, কি দিনের কাজ করেছিস? আমরা ছিলাম দাঁড়ি, সেখান থেকে আপনারা ডেকে এনে মাহফিলের আয়োজন করে কত মানুষ না খেয়ে এখানে বসা আছে। আপনারা সত্যিকার অর্থে হুব্বুল্লাহ আপনারা অর্জন করেছেন, আল্লাহর ভালোবাসা আপনারা পেয়েছেন, আল্লাহর ভালোবাসা মন থেকে আপনারা উপলব্ধি করেছেন, কিন্তু আমরা কতদূর করতে পেরেছি আল্লাহ ভালো জানে। আল্লাহ ভালো জানে। আল্লাহ যেন আমাদের হৃদয়গুলো আল্লাহর ভালোবাসা দিয়ে ভরে দেয়। পরে না আমিন। এরপরে আমার ভাইয়েরা, ও আইয়ুল কাফিনার ফায়ুহরাক আহাব্বু ইলাইহি মিন আইয়ারজিআ ফিল কুফর, আপনার কাছে যদি কেউ প্রস্তাব করে কুফরি করো, আপনি কশিন কালেও কুফরির দিকে যাবেন না, যদি আপনাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়ায় দেওয়া হয়, তারপরেও যদি আপনি কুফরি না করেন, যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কালকে আমার এক মুসল্লি এসে বলতেছে, হুজুর ব্যাংকে চাকরি ছিল, শরীয়তের সাথে হিসাব মিলিয়ে চাকরিটা আর কন্টিনিউ করতে পারছি না, ছেড়ে দিয়েছি, আমার ওয়াইফও ছেড়ে দিয়েছে, একটু কষ্টে আছে হুজুর, দোয়া করে। আমি লোকটার দিকে তাকায় ছিলাম আর চিন্তা করলাম, আল্লাহ এখনো যদি এমন মানুষ থাকে, এই মানুষগুলার যিনি ভালোবাসেন তিনি কে? কত পরিমাণ আল্লাহর জন্য মহাব্বত যে হুজুর শরীয়তের কথা চিন্তা করে ছেড়ে দিস। আমি বললাম অন্তত দেখতে কয়েকটা দিন, নতুন একটা চাকরি পাওয়া পর্যন্ত। আমারে বলতেছে হুজুর এর মধ্যে যদি মৌত হয়ে যায় আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? না খেয়ে থাকবো, কষ্টে থাকবো, এরপরে শরীয়তের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করব না। এই লোকগুলাকে যিনি ভালোবাসেন তিনি কে? আল্লাহ যদি কবুল করে, দিনের জন্য যদি আপনি কুফুরির পথ ছেড়ে দেন, তাহলে যিনি জাহান্নামের আগুন আপনার জন্য হারাম বানায় দিবেন তিনি কে? কষ্ট হচ্ছে হুজুর? কয়টা পর্যন্ত আলোচনা? আর আধা ঘন্টা, ও আল্লাহ কয় পাঁচটা, এখনই তো দম আসতেছে আর যাইতেছে, আছেন তো আপনারা? আল্লাহ নবীর সঙ্গে একদিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করছেন, ইনশাআল্লাহ এখানেই নামাজ হবে নাকি? ইনশাআল্লাহ এখানে আমরা সালাত আদায় করব আল্লাহ যদি কবুল করেন, আল্লাহর নবীর সঙ্গে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে ভাইটা ইনশাআল্লাহ বলছেন, কত সুন্দর, এটাও একটা আমল, এটাও একটা আমল। ইনশাআল্লাহ বলবেন, আমাদের দেশে ইনশাআল্লাহ চর্চা নাই, খবর পড়তেছে আগামী কাল দেখা হবে, কথা হবে, তোর দেখা করার কথা বলার সুযোগ কে দিবে? এখন দেখবেন এই করোনাকালীন সময়ে যে কিছু ঢুকছে, ফোনটা দেওয়ার সাথে সাথে বলতেছে মাস্ক ব্যবহার করেন, ভালো থাকেন, ভালো থাকেন। আচ্ছা মাস্ক আপনারা ভালো রাখবে তো, লন্ডনে কি মাস্কের অভাব পড়ছে? দেড় হাজার করে প্রতিদিন মারা যাচ্ছে, আপনি কি মাস্ক ব্যবহার করেন? আর তারা কি মাস্ক ব্যবহার করে গিয়ে দেখেন, আমেরিকায় গিয়ে দেখেন কি মাস্ক ব্যবহার করে, ব্রাজিলে গিয়ে দেখেন কি মাস্ক ব্যবহার করে। আমরা ফোনে ফোনে বলি মাস্ক ব্যবহার করেন, সুস্থ থাকেন, স্যানিটাইজার ব্যবহার করেন, সুস্থ থাকেন। এখন আবার নতুন করে কয় আপনার নিরাপত্তা আপনার হাতে, নাউজুবিল্লাহ, আপনার নিরাপত্তা আপনার হাতে। সিঞ্জির মধ্যে উঠছেন, পিছন থেকে বাস মেরে দিবে, আপনি জানেন নিরাপত্তা আপনার হাতে, কার হাতে? আহা, মানুষও দিন জানে না, দিন শিখেও না, বুঝেও না, এত মূর্খ, এত মূর্খ যে মানুষগুলো আল্লাহর ব্যাপারে জানে না, এর চেয়ে মূর্খ কে হতে পারে? অথচ আমি ইন্ডিয়ায় গিয়েছি, সব জায়গায় ভগবানের নাম নেওয়া হয়, কিন্তু মুসলমান আমরা আল্লাহর নাম নিতে খুব লজ্জা লাগে, খুব লজ্জা লাগে। কেমন করে বলি আগামীকাল দেখা হবে, কথা হবে, ইনশাআল্লাহ? তাহলে মৌলবাদী হয়ে গেলাম না, মৌলবাদী হয়ে গেলাম না, নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা খবরদার, আপনার সুরক্ষা কোনোদিন আপনার হাতে হতে পারে না,
সুরক্ষা যার হাতে তিনি কে? আল ইহতিয়াব লা ইগনি আনিল কদরি শাইআ। এই হাদিস বললে অনেকে আবার তর্ক শুরু করবে, কোন সতর্কতা মানুষের তাকদীর থেকে এক চুল মানুষকে নাড়াতে পারে না। তাকদীর যার কাছে তিনি কি? ওটাতে ডুব দেওয়ার চেষ্টা করে দিলাম, বাহারুন আমি, ওটাতে ডুব দিবেন আপনি এটার তলা খুঁজে পাবেন না, ইমান নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা বলি খয়রিহা খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই ভাগ্যের ভালো মন্দ যার কাছে তিনি কে? খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যার কাছ থেকে আসে তিনি কে? সুতরাং আমি নিজে ভালো থাকতে পারবো না, কে ভালো না রাখলে? এই জন্য আমার ভাইয়েরা, এক নম্বরে জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হবে। ইমানের উপরে যদি আপনি থাকেন, আল্লাহর মহব্বত যদি আপনি নেন, কুফুরির পথে যদি আপনি না যান, যিনি আপনাকে জাহান্নামের আগুন থেকে নিষ্পত্তি দান করবেন তিনি কে? একদিন একটা সফরে রসুল বের হইছে, মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল ডাক দিলেন। আল্লাহর নবী বললেন, ইয়া মুয়াজ। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনার খিদমতে সহযোগিতায় আমি হাজির। আল্লাহর নবী আবার ডাক দিলেন, ইয়া মুয়াজ। মুয়াজ বললেন, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী আমি হাজির। আল্লাহর নবী আবার ডাক দিলেন, ইয়া মুয়াজ। মুয়াজ বললেন, লাব্বাইক ওয়া সাআদাইক। কয়বার ডাক দিলেন? মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ! কয়বার? তিনবার ডাক দিলেন, একটা কথা বলার জন্য। কথাটা দামি না কম দামি? রসুল তার কনসালটেশনটা নিলেন, মনোযোগ পুরাপুরি আছে কিনা। আল্লাহর নবী যখন দেখলেন পুরাপুরি মনোযোগ, আল্লাহর হাবিব বললেন, মা মিন আহাদিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সিদকান মিন কলবিহি হারামাহুল্লাহু আলান নার। কেউ যদি অন্তর থেকে এই কথা বলে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার আল্লাহ একক ইলাহ, আমার আল্লাহ একক মাবুদ, আমার আল্লাহ একক ক্ষমতার মালিক, কেউ যদি মন থেকে বলে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি রসুল মনে করে, ওই লোকটার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? মুয়াজ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আফালা উখবিরু বিহিন্নাস, আমি কি মানুষের সংবাদ দিব না? আল্লাহর নবী বলতেছেন, না। ইদান ইয়াতাকিলু, যদি তুমি এই সংবাদটা দাও, এটার উপরে মানুষ ভরসা করে বসবে, ইবাদত বন্দেগী করবে না। এজন্য আপাতত এটা বইল না। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ প্রান্তে এসে, ফা আখবারা বিহি মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাআখবারা বিহা মুআজ রাদিয়াল্লাহু তাআলা আন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ সময়ে এসে এই কথাগুলো বলে গেলেন। ইনদা মাউতিহি তাআসসুমান, অপারগ হয়ে মৌতের আগে বলে গেলেন, যদি এই সাক্ষ্যটুকু আমরা দেই, আমাদের রব কে? জোরে বলেন, কে? আমাদের রসুল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি আমরা সিদকান মিন কলবিহি, অন্তর থেকে বলতে পারি, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? এই হাদিসটি সহিহ বুখারীতে আসে, তার মানে দাম কম না বেশি? তো আমরা মন থেকে কি ইমানের দাবি করতে পারি, যিনি জাহান্নামের আগুন আমাদের জন্য মুছে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, এক নম্বরের পরে এবার দু নম্বরে আসে। দুই নম্বরে হলো আইনানিলা তামাসসুহুমান নার, দুইটা চোখকে যিনি জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবেন তিনি কে? দুইটা চোখকে যিনি জাহান্নামের আগুন স্পর্শ করতে দিবেন না তিনি কে? আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যেই চোখটা আল্লাহর জন্য কাঁদবে, যেই চোখ দিয়ে আল্লাহর জন্য পানিগুলা ঝরবে, ওই চোখটাকে যিনি জাহান্নামের আগুনে জ্বলতে দিবেন না তিনি কে? আমার রসুল কি পরিমাণ আল্লাহর কাছে কাঁদতেন! আম্মা জান বলছেন, এক রজনীতে আমি দেখলাম নবীজি,
এক রজনীতি এমন ভাবে কাঁদতেছে। আমি বললাম, ওগো নবীজি, এমন ভাবে আপনি কেন কাঁদছেন, এত কান্নার কারণ কি? আল্লাহর নবী বলছেন, আয়েশা এমন একটা আয়াত আল্লাহ নাজিল করেছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা কেমন করে সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় উম্মতের ব্যাপারে কথা বলবো। নবী আমার হয়রান পেরেশান হয়ে গেলেন, চিন্তা করেন, নবীর পানিগুলা এমন ভাবে চোখ থেকে জড়লো, আম্মা জান বলেন বাল্লাল আর আমি দেখলাম গাল বেবে, মুবারক দাড়ি গুলো বেবে, টপ টপ করে পানি গুলা জমিনের মধ্যে পড়তেছে, এত পরিমাণ কান্না আমার রসুল করলেন। এমনকি ওই মুহূর্তে হজরতে বেলাল ফজরের সময় হাজির হলেন, হা না ওয়াক্তু সালাম, নবী হে নামাজের সময় হয়েছে। আল্লাহর নবী তখনও কাঁদতেছে, বেলাল বলতেছে, নবীজি এত পরিমাণ কান্না করার কারণ কি? আল্লাহর নবী বলেন, বেলাল, উম্মতের ব্যাপারে যদি আল্লাহ দাঁড় করায় দেয়, কেমন করে উম্মতের ব্যাপারে জবাব দিব? সেই উম্মতেরা কারা? সবাই বলেন কারা? নবীকে আমাদেরকে দেখছে, কিন্তু নবী বলতেছে, ওয়াদিতুল্লাহ রাইনাই খোয়ানানা, আমার মনটা বড় চায় যদি ভাইগুলাকে দেখতে পেতাম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি ভাই না? আল্লাহর নবী বললেন, না, আনতুমা সাহাবি, তোমরা আমার সাহাবি, ভাই হবে তারা যারা পরে আসবে। আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, কেমন করে চিনবেন? নবীজি বললেন, গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা জকজক করে উঠবে, চকচক করে উঠবে, কোটি কোটি মানুষের ভিতরে আমি নবী তাকায় বুঝবে এটা আমার উম্মত। বলেন আল্লাহু আকবার। সে উম্মতরা কি আসলে নামাজ পড়ি? বলেন সে উম্মতরা কি আসলে নবীর উম্মত হতে পেরেছি? আজকে দেখেন, ও নামাজের সময় হয়ে যাচ্ছে, আচ্ছা দুইটা চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না, আল্লাহর জন্য কাঁদতে পারবেন? কথা কয় না, কাঁদতে পারবেন? চেষ্টা করবেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। কান্না না আসলে মনটারে বলবেন, মন অনেক গুনাহ হইছে তো, নুকিতাত মিন কলবিহি, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, অনেক গুনাহ হওয়ার কারণে অন্তরটা কালা হয়ে গেছে, তওবা করবেন বেশি বেশি। আমি অনেক সাধারণ মানুষকে পাই যারা তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে কাঁদে, আপনি দেখলে তেমন তারে মূল্যায়ন করবেন না, বা দেখলে বুঝবেন যে লোকটা কি, কিন্তু আল্লাহর কাছে লোকটা কাঁদে। ওই লোকটা যার কাছে দামি তিনি কে? লাউ আকসামা আলাল্লাহি লাআবাররাহু, এই লোকটা যদি আল্লাহর কাছে কসম করে কোনো কিছু চায়, আল্লাহ তারে ফিরিয়ে দেন না। জোরে কোন আল্লাহু আকবার, এরকম হইতে রাজি আছেন? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন দুইটা চোখের কথা বলেছিলাম, এর মধ্যে দ্বিতীয় চোখ হচ্ছে আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য জেগে থাকে, রাত জেগে জেগে আল্লাহকে ডাকে, রাত জেগে জেগে কোরআন হাদিস পড়ে, রাত জেগে জেগে আল্লাহর দ্বীনের জন্য পাহারাদারি করে, ওই চোখ দুটাকে যিনি জাহান্নামের আগুনে জ্বলতে দিবেন না তিনি কে? দুই প্রকার গেল, দুই প্রকার গেল। এবার তৃতীয় প্রকারে আসে, তৃতীয় প্রকারে আসে। তিন নম্বরে আমার ভাইয়েরা, মান হাফাজ আলা সালাওয়াতিল খামস, পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে যে ব্যক্তি গুরুত্ব দিবে। আল্লাহর নবী বলেন, মান হাফাজ আলা সালাওয়াতিল খামস আলা ওয়ুদুইহা ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা,
ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাই, শুধু আল্লাহকে দেখানোর জন্য অক্তমত ঠিকমত রুকু দিয়ে সিজদা করে যে লোকটা নামাজ পড়ল, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? খুশি 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 পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, অক্তমত অক্তমত, এরপরে এরপরে রুকু সিজদা ঠিক রেখা, কারে দেখানোর জন্য? আমরা কারে দেখানোর জন্য পড়ি? মানুষে কয় যে বাপরে বাপ লোকটা কি সুন্দর নামাজ পড়ে রে, আবার কয় আয়া নামাজ ছাড়ি না, তাহাজ্জুদ ছাড়ি না, একুশ বাইশ বছর ধরা তাহাজ্জুদ পড়ি, সত্তর বাহাত্তর রাকাত নফল নামাজ পড়ার অভ্যাস আছে। এই হচ্ছে আমাদের নামাজিদের অবস্থা। হায় রে মুসলমান, এই হচ্ছে আমরা মুসলমান। ইসলাম আমাদের মধ্যে মানুষ খুঁজা পাবে কেমনে? আমরা বক্তব্য দিতে গেলে বলি তাহাজ্জুদ পড়ি, আরে বেটা যে বেটা তাহাজ্জুদ পড়ে তার সুরত এরকম হবে, তার কথা এরকম হবে, এই হচ্ছে মানুষ। খবরদার বেড়াগিরি দেহানির লেগে নামাজ পড়েন না, এই নামাজ পড়লে কোনো লাভ হবে না। অনেকে নামাজের মধ্যে আসে কম কুসালা, একবারে অলস হয়ে আসে নামাজে দাঁড়ায়, অনেকে নামাজের মধ্যে আসে ইমাম সাহেবের ভুল ধরার জন্য, হুজুর আজকে এত দেরি করলেন কি লিগা, এই যে ইমামের আগে যে আপনি মাথাটা উঠালেন, আল্লাহর হাবিব বলছেন আমা ইনশাআল্লাহি আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম আইয়ুহাউউল আল্লাহু রাসাহু রাসাল হিমা, আমার ভয় হয় যে ইমামের আগে মাতবরি করে মাথা উঠাইলো ওর মাথাটা না জানি গাদার মতো হয়ে যায়, গাদার মতো হয়ে যায়, কি মনে করছে, কি মনে করছে? খবরদার, খবরদার, ইমামের আগে মাতবরি করা যাবে, আলেমদের চাইতে বেশি বোঝা যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন তিনটা আলামত তোমরা খুঁজে দেখবা, যখন পেয়ে যাবা বুঝবা আযাব চলে আসার সময় চলে আসছে। এক নম্বর আলামত হচ্ছে আন তুক্তাল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। দুই নম্বর আলামত হচ্ছে আইয়ুতাল মুগুই, খারাপ লোক দুশ্চরিত্র লম্পট ব্যক্তিদেরকে নেতা মানা হবে, এখন হয় কি না? আপনাদের নাটিয়া পাড়ায় নাই তো এই জন্য সবাই বলেন নাই, ও এটা হাবলা, হাবলার লোক একেবারে চালাক চতুর্বেশ। আমগুলো আমগুলো জায়গায় গিয়ে যদি কেউ নরসিংদী গিয়ে কয় যে হাবলা, তাহলে কি করবো? হাবলা মানে কি? কিন্তু এই এলাকার মানুষ মোটেও কিন্তু বোকা না, অন্য অন্য এলাকার চেয়ে অনেক ভালো। বহুত আলেম সাইয়েদুল ইস্তেগফার জিজ্ঞাসা করলে বলতে পারে না, এখানে অনেক সাধারণ লোকও পারে, আলহামদুলিল্লাহ, কর পারে না? তা আপনাকে গুনা তো এমনি মাফ, যিনি মাফ করে দিবে তিনি কে? আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। বলেন কোন জায়গায় ছিলাম ওয়াজে? মাশাআল্লাহ, কয় নাম্বার? লিল্লাহে তাকবীর, কয় নাম্বার? কি সুন্দর একটা মনোযোগ দেখছেন, আমি হারায় গেল হুজুর হারানো যাবে না, এই যে আপনার টাইনার নিয়ে আসলেন কয় নাম্বারে? এই তিন নাম্বারে এসে খুব খেয়াল রাখবেন, জীবনে যতদিন বাঁচবেন সালাতের সময় হয়েছে প্রথম আল্লাহকে সিজদা দিয়ে দেন, আর প্রতিবার সিজদা দেওয়ার সময় মনে করে আজকের সিজদা আমার জীবনের শেষ সিজদা হয়ে যেতে পারে, আজকের সালাত জীবনের শেষ সালাত হয়ে যেতে পারে, এইটা মনে করে যদি সালাত আদায় করেন আল্লাহর কসম আপনার নামাজের ভিতরে খুশু খুদু চলে আসবে, বিনয় নম্রতার সাথে নামাজ পড়বেন, আপনি অলসতা নিয়ে নামাজে দাঁড়াবেন না, এই বিনয় নম্রতার কারণে ওই নামাজ যদি বিদায় নামাজ হয়ে যায় যিনি আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন তিনি কি? পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্বটা বাড়ায় দিবেন, রাজি আছে? আল্লাহ তো পারতেন একটা শিকল লাগায় দিতে গলার ভিতরে, আপনি যেমন আপনার গরুটাকে লালন পালন করেন গলার ভিতরে দড়ি দিয়ে আটকে রাখে, আল্লাহ তো পারতেন আমাদের গলার ভিতরে দড়ি লাগায় দিতে, পাঁচ ওয়াক্ত নামাজের সময় টান দিতে, আল্লাহ তা চান নাই। ওয়াকাররামনা বানি আদম, যিনি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সম্মানিত বানিয়েছেন তিনি কে? এজন্য আল্লাহ
আমাকে আপনাকে স্বাধীনভাবে চলাচলের সুযোগ দিয়েছেন, আপনার কাছে চেয়েছেন পাঁচ ওয়াক্তের নামাজ। এই নামাজগুলা যারা আদায় করবে তাদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? এরপরে আসেন, এরপরে আসেন, গেছে কয়টা, কয় না কয়টা? এরপরে আসেন চতুর্থ নম্বরে, মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান। আলহামদুলিল্লাহ এতক্ষণ একজনও উঠে না, এখন একজন উঠে গেছে, তার মানে হুজুর সাইটটার কাছাকাছি। ও মানে ও এক নম্বরে যাব। মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান, 40 দিন যদি কেউ আমার আল্লাহর জন্য 40 দিন যদি কেউ ইউদ্রিকু তাকবীরাতুল উলা কুতিবা লাহু বারাতান, 40টা দিন যদি আল্লাহর কোন গোলাম আল্লাহর জন্য তাকবীরে উলা, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলেছে ওই সময় যদি আপনি পেয়ে যান, ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে যদি দাঁড়ায় যান, আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাবে তাকে মুক্তি দিবেন, বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনান নিফাক, আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি তো দিবেনই। জীবনে কোনো দিন আপনি মুনাফিকি করবেন না, মুনাফিকি থেকে যিনি মুক্তি দিবেন তিনি কে? এখন 40 দিন, এটা কি যুবকরা হিম্মত নিতে পারো না? ইনশাআল্লাহ এটা কইছি পরে সবাই একেবারে হাসি শুরু করছে, হুজুর 40 দিন কি কর? আলহামদুলিল্লাহ আমার দেশে বিভিন্ন অঞ্চলে এখন শুরু হয়েছে 40 দিন, কেউ যদি তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে একটা সাইকেল কিনে দিবে। তরুণরা অনেকে চিন্তা করছে আচ্ছা একটা সাইকেল পাবো আর আমলও তো পরিবর্তন হবে, কিন্তু 40 দিন কেউ যদি তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে ও বলবে সাইকেলের দরকার নাই, আমি তো দুনিয়ার মধ্যে যা আছে সব পেয়ে গেছি। বলেন আল্লাহ আকবার। তাহলে কয়েকজন কি হিম্মত নিতে রাজি আছেন? আজকে হাবলা দক্ষিণ পাড়া বাইতুন নাজা জামে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, 19তম বার্ষিক মাহফিল, এই মাহফিলে এমন লোক বসা আছে যার বাড়িতে আজকে আমি মেহমান হয়েছি, অনেক টাকার মালিক, অনেক টাকার মালিক, আজকের প্রধান অতিথি, আজকের প্রধান অতিথি, ওনার বাড়িতে মেহমান হয়েছি, ঢাকার চাইতে সুন্দর বাড়ি, সাভারে বাড়ি আছে, আরো কি কি আছে আজকের কইলাম না, এই যা যা আল্লাহ ওনারে দিছে। আপনারা যদি তাকবীরে উলার সাথে 40 দিন নামাজ পড়েন, আমি যদি উনারে বলি উনি সাইকেল আপনাদেরকে কিনে দিবে। ও মা সুবহানাল্লাহ করেন না, আল্লাহ করে করেন না, আলহামদুলিল্লাহ করেন, কোনটা কর? দিব না উনি? দিব না ইনশাল্লাহ, দিব তো, দেন উনি হাসি দিছে তো, তা আপনারা উনারে ধরেন, 1900 আরো কয়েকজনের করেন, এমন কিছু যুবক তৈরি করেন, দেখবেন ইনশাল্লাহ সমাজটা ভালো হয়ে যাবে, পড়েন ইনশাল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, পড়েন আমিন। কয় নাম্বার, কয় নাম্বার, কয় নাম্বার? এরপরে আসেন আমার ভাইয়েরা, পাঁচ নম্বরে সালাতুল ফজর ওয়া সালাতুল আসর, দুইটা নামাজের গুরুত্ব বাড়ায় দিবেন, একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা হচ্ছে আসরের নামাজ। আমাদের দেশে অনেক সময় আমরা আসরের নামাজ মাইরা পড়ি, ঠিক না বেঠি? মাইরা পড়ি মানে একেবারে শেষে গিয়া আমরা নামাজ পড়ি, অথচ আসরটা অক্ত মতো পড়েন। রসুল বলছেন লা ইয়ালিজুন নাস লা ইয়ালিজুন নার মান সাল্লা কাবলা তুলুই শামস ওয়া কাবলা গুরুবিহা, এই দুইটা ওয়াক্তের নামাজ যে ব্যক্তি পড়বে গুরুত্ব সহকারে, ফজরের নামাজ আর আসরের নামাজ, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির জন্য, আল্লাহর হাবিব বলেছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম, জাহান্নামের আগুন ওই গোলামটাকে স্পর্শ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে এখন আমরা আসরের নামাজটা পড়ব, গুরুত্ব দিয়ে পড়লে যিনি আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? মাশাআল্লাহ কি সুন্দর মনোযোগ ডাস, কয় নাম্বার? এখন যদি জিজ্ঞাসা করি 1 2 3 4 5 কোনটা কি কইছি মনে আছে? দেই তো 1 নাম্বার কি আছে যে কইছে কই গেল? হ্যাঁ মাশাআল্লাহ, হুজুর তো এমনি হুজুর, হুজুর তো পারবই, আমরা কোন হুজুর তো মস্ত এমনি, আমরা কোন 1 নাম্বার কি? তারপরে হুজুরে মনে করায় দেখ তাহলে ভালো হবে। 1 নাম্বারে কি? 2 নাম্বার? 2 নাম্বার? হ্যাঁ মাশাআল্লাহ, এই তো দেখছেন সাধারণ একজন মানুষ, সে সুন্দর উত্তর দিস, মানে মনোযোগ আছে পুরা। 3 নাম্বার? 3 নাম্বার? হ্যাঁ হ্যাঁ,
মাশাআল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব দিব। আসলে নাম্বার তো অনেকটি কইছি, এই জন্য পেস্ট লাগছে। ওই যে কইছিলাম আবু হুরায়রা বলছে তিনটা আলামত দেখলে বুঝবা আজাব চলে আসার সময় চলে আসছে। ওইখান থেকে একটা নাম্বার পেস্ট লেগে গেছে, এই জন্য আপনারা গুলায় ফেলছেন। ওইটা শেষ করি তাহলে ঠিক হয়ে যাবে। আবার তিন নাম্বারে আবু হুরায়রা বলছেন ওয়াইয়ুসাল মুরশিদ, যখন দেখবেন আলেমদের কণ্ঠ বন্ধ করে দেওয়া হচ্ছে, আলেমদেরকে নিষিদ্ধ করা হচ্ছে, আলেমদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, আলেমদেরকে জুলুম করা হচ্ছে, আপনি বুঝে নেবেন আল্লাহর আযাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠি? এখন সারা দুনিয়াতে এই অবস্থা চলছে, আলেমদেরকে জুলুম করা হয়, নির্যাতন করা হয়। আমার মনে আছে মিশরে এক আলেম অন্ধ, রজব জাকি নাম, শুধু দোয়া করছে আল্লাহুম্মা আনসুরনা ওয়ারহামনা, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন। যখন দোয়া করতে করতে এক পর্যায়ে বলছে আল্লাহ জালেমদের থেকে হেফাজত করো, তখন জালেম যারা ওরা মনে করছে হেগর নাম দূরে করছে, অন্ধ মানুষটার এ পর্যন্ত ওইখানে আর নামাজ পড়াইতে দিল না, জুলুম করে দেশ থেকে বের করে দিল। এই জুলুমের কারণে আজাব চলে আসার সময় চলে এসেছে। ঠিক না বেঠি? দুনিয়ার মধ্যে এই যে অবস্থা, আলেমদের কণ্ঠ বন্ধ করে দেওয়ার প্ল্যান প্রোগ্রাম, এই প্ল্যান প্রোগ্রাম বলে দিচ্ছে আগামী দিনগুলা আজাবের দিন। করোনা যেতে পারতেছে না, নতুন ভাইরাস ঢুকছে, ওটা নাক দিয়া ঢুকে মুখ দিয়া ঢুকে ব্রেনে গিয়ে অ্যাটাক করে। এখন ভূমিকম্প শুরু হয়েছে, সিরিজ ভূমিকম্প, ইজমিরে হয়েছে ভূমিকম্প, নতুন করে আরব দেশে ভূমিকম্প হচ্ছে, বৃষ্টিও হচ্ছে। আলামত ভালো না খারাপ? সুতরাং আল্লাহরে ডাকে। এরপরে আমার ভাইয়েরা, আবু হুরায়রার তিন কথা শেষ, এরপরে বলছিলাম জাহান্নামের আগুন যাদের জন্য হারাম করে দেওয়া হবে। কয় নাম্বারে আছি আমরা? সবাই বলেন, এক নাম্বারে ঈমান, দুই নাম্বারে কান্না, চোখকে জাগ্রত রাখা, তিন নাম্বারে পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব দেওয়া, চার নাম্বারে তাকবীরে উলার সঙ্গে নামাজ, পাঁচ নাম্বারে ফজরের নামাজ আর আসরের নামাজের গুরুত্ব। এই গুরুত্ব যারা দিবে তাদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবে তিনি কে? এবার আসেন ছয় নাম্বারে। ছয় নাম্বার হলো তাকবীরুল কদম ফি সাবিলিল্লাহ, মান ইতবাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলা নার, যে তার পাটাকে দ্বীনের জন্য ইসলামের জন্য ধুলায় দূষিত করলো, দিন কায়েমের জন্য চেষ্টা করলো, স্বপ্ন দেখলো, পা গুলাকে ধুলায় দূষিত বানায় দিল, আজকের মাহফিলে যদি আপনারা দিনের জন্য এসে থাকেন, ইসলামের জন্য এসে থাকেন, যিনি আপনাকে আমাকে ওয়াদা মাফিক জাহান্নামের আগুন মাফ করে দিয়ে জান্নাতি বানাবেন তিনি কে? যদি কথাগুলার উপরে আমল করেন বলেন ইনশাআল্লাহ। এরপরে আমার ভাইরা আরেক হাদিসের মধ্যে নবী বলেন মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ সাআতাম মিন নাহার, দিনের কোন একটা অংশে যদি আপনি এক ঘন্টা আল্লাহর দিনের জন্য কাজ করেন, এক ঘন্টা যদি দিনের পথে চলেন, এক ঘন্টা যদি আপনি মানুষকে দিন বোঝান, হারামাহুল্লাহু আলাইহিন নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? জোরে কন, আরো জোরে, ছয় নাম্বার। এরপরে আসি কয় নাম্বারে? সাত নাম্বারে চলেন যাই। সাত নাম্বারে হলো আল ইনসান আস সাহান আল্লাইন ফি মুআমালাতিহি কুল্লু করিবিন সাহলিন লাইন। আল্লাহর হাবিব বলেছেন যেই মানুষটা নরম দিলের নরম মনের, যে মানুষটা মানুষের কাছে জনপ্রিয়, মানুষ তাকে নরম দিলের কারণে মহব্বত করে ভালোবাসে, ওই লোকটার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এখন আমাদের দেশে এরকম নরম দিলের নরম মনের মানুষের কাছে জনপ্রিয় মানুষ আসেনি? দুই একজন কইছে আছে। হ্যাঁ, আপনি যে কায়দার নেতা হইছেন একটু মিলিয়ে দেখেন, আপনার মানুষ আসলে নরম দিল, ভালো মানুষ, নরম মানুষ বলে আল্লাহওয়ালা বলে আপনাকে ভালোবাসে কিনা। যদি ভালোবেসে থাকে তাহলে আপনি বুঝবেন আপনার কাজ হয়ে গেছে। জোরে করেন ইনশাআল্লাহ। তাহলে আমরা নরম দিলের হতে পারবো তো?
না কর্কশ হব, নরম দিলের হব, আল্লাহ কবুল করুক, পড়ে আমিন। আর দুইটাস, আমরা এই দুইটা শুনে যাব ইনশাআল্লাহ। সাত নম্বরে মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, কারো যদি তিনটা সন্তান মারা যায় বুকের মধ্যে পাথর বেঁধে, তিনটা সন্তানকে দাফন করেছে, কবরস্থ করেছে, বাপটার কেমন লেগেছে? ওই মা যার তিন সন্তান মারা গেছে তার কেমন লেগেছে? আল্লাহর হাবিব বলেন, হাররামাহুল্লাহু আলাইহিন্নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিয়েছেন তিনি কে? আপনার সন্তান মারা গেছে, এরকম বলেন না আল্লাহ ঠাডা ফালানোর আর জায়গা পায় না, সব আমার উপরে ফালা, তাহলে সব শেষ, ইমানও শেষ, সব শেষ বলেন নাউজুবিল্লাহ। বরং আপনি আল্লাহর উপরে সবর করেন, সাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন, আপনি সবর করেন, এই সবরের যিনি আপনাকে প্রতিদান দান করবেন তিনি কে? কষ্ট হচ্ছে? এরপরে আমার ভাইয়েরা শেষ কথা বলি, এটা আমরা আজকে সবাই মুখস্থ করে নিয়ে যাব, মৌতের সময় যদি রুজিকাহুন্না ফিল মাউতি, মৌতের সময় যদি এই কথাগুলো নসিব হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন লাম তামাসসাহুন্নার, কশিন কালেও লাম ব্যবহার করা হয়েছে, লাম তামাসসাহুন্নার, কখনো তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার, মুখস্থ করতে রাজি আছেন? মৌতের কালে যদি আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সহজ না কঠিন? সহজ না? তো সবাই একটু জোরে কন, সহজ না? এবার আমি চুপ, আপনারা বলেন তো দেখি। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে সাদাক আবদি লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ একক, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আনা আকবার, আমি সবচাইতে বড়। বলেন আল্লাহু আকবার। এরপরে যখন আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলার পরে আপনি যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ সঙ্গে সঙ্গে বলে সাদাক আবিদি লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। বলেন আল্লাহু আকবার। এরপরে যখন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে সাদাক আবিদি লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, লা শারীকা লি, আমার জন্য কোনো শরীক নাই। বলেন আল্লাহু আকবার। এরপরে বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে সাদাক আবিদি লা ইলাহা ইল্লা আনা লিয়াল মুলক ওয়া লিয়াল হামদ, আমার জন্য প্রশংসা, আমার জন্য রাজত্ব। এই কথাগুলা বলার সঙ্গে সঙ্গে যিনি জবাব দেন তিনি কে? এরপরে শেষ কথা হচ্ছে, বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ বলে সাদাক আবিদি, আমার বান্দা সত্য বলেছে, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বি, আমি ছাড়া ভরসা করার কোনো জায়গা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাগুলা কি বলতে রাজি আছেন? কার জন্য এই কথাগুলো আল্লাহ নসিব করায় দিবে? ওই লোকের জন্য, আইয়ুওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, যে লোকটা মৃত্যুর আগে ভালো কাজ করবে। আচ্ছা বলেন তো, এইখানে যারা আছেন কৃপন কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। ও একা একজনে হাত তুলছে, ও আমি একা উঠেছি। আচ্ছা যাক, আমি নিজেও কৃপন না ইনশাআল্লাহ, আমরা কেউ কৃপন হব না। বলেন ইনশাআল্লাহ। মানুষের কয়েকটা বদ অভ্যাস আছে,
এক নাম্বার বদভ্যাস হচ্ছে ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ তাড়াহুড়া করে। এই তাড়াহুড়া আছে না নাই? তাড়াহুড়া করে নেতা হইতে গিয়া আলেম করে মাহফিলের মধ্যে পর্যন্ত আইসা বাধা দেয়, এরকম লোক আছে না নাই? তাড়াহুড়া। দুই নম্বরে ওয়াকানাল ইনসানু কাফুরা, মানুষ সবচেয়ে বেশি অস্বীকার করে। এই যে আল্লাহ নিয়ামত দিছে, আমরা কি সবাই কি টাকা লইয়া দুনিয়াতে আসছি না? দুনিয়াতে আসার পরে টাকা হইছে, দুনিয়াতে আসার পরে আল্লাহ টাকা দিস, এরপরেও আমরা আল্লাহর জন্য দেই না, অস্বীকার করি, এরকম লোক আছে না নাই? এরপরে তৃতীয় নাম্বার বদভ্যাস, ওয়াকানাল ইনসানু কতুরা, মানুষ সবচেয়ে বেশি কৃপণ। এখন দেখেন তো দেখি কে কে কৃপণ না, একটু হাত তুলে তো দেখি, কৃপণ না যে হুজুর আমরা কৃপণ না আলহামদুলিল্লাহ, এখন তো কেউ হাত তুলে না, সবাই একটু হাত তুলে একটু দেখি, পিছনে যারা দাঁড়ায় আছেন আলহামদুলিল্লাহ সবাই তো আমরা হাত তুলাম, আমরা একজনও কি না কৃপণ না? আজকের এই মাহফিল কৃপণতার করার মাহফিল না, এই মাহফিলটা হাবলা দক্ষিণপাড়া বাইতুন নাজার জামে মসজিদের উন্নয়ন কল্পে। আলহামদুলিল্লাহ এখানে যারা আপনারা বসা আছেন, অনেকে আলহামদুলিল্লাহ আমার আগে যিনি আলোচনা করেছেন আমার ভাই, কি জানি নাম, উনি না সাইফুল ইসলাম বেলালী ভাই? ওরে মাশাআল্লাহ, সাইফুল ইসলাম বেলালী ভাই চমৎকার আলোচনা করছে, সুন্দর আলোচনা, আল্লাহ ওনাকে আরো বেশি তৌফিক দান করুক, পড়ে আমিন। বেলালী ভাই সুন্দর করে উঠাচ্ছিলেন, আমি ওই সিস্টেমও জানি না পদ্ধতিও জানি না, সবার